স্টার্ট। এবারে নেক্সট অস্ট্রালোপিথেকাস, তাহলে ড্যামাপিথেকাস আমাদের হয়ে গেল, ড্যামাপিথেকাসের পরে এবার চলে যাবো অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস কি দেখতে পাবো? আর্লিয়েস্ট দ্য, এটা হচ্ছে দ্য আর্লিয়েস্ট আনডিসপুটেড আনডিসপুটেড ম্যান বা আর্লিয়েস্ট আনডিসপুটেড মেম্বার অফ হিউম্যান ফ্যামিলি, আর্লিয়েস্ট আনডিসপুটেড মেম্বার অফ হিউম্যান ফ্যামিলি। এটাতে কি দেখতে পাবো? কমনলি কল্ড সাউদার্ন এপ, এদেরকে কমনলি কল্ড সাউদার্ন এপ, সাউদার্ন এপ কমনলি একে সাউদার্ন এপ বলা যায়। এদের ক্রেনিয়াল ক্যাপাসিটি লাগবে, মানে মাথার যে ক্রেনিয়াল ক্যাপাসিটি মানে ব্রেন ক্যাপাসিটি, এদের 300 to 500 cc। তাহলে অস্ট্রালোপিথেকাস 300 to 500 cc। এদের আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে অ্যানসেস্টর অফ ম্যান, এরা হচ্ছে অ্যানসেস্টর অফ ম্যান, হু ফার্স্ট স্টুডেন্ট, হু ফার্স্ট স্টুড এরেক্ট, অ্যানসেস্টর অফ ম্যান, হু ফার্স্ট স্টুড এরেক্ট, ভীষণ ইম্পর্টেন্ট এটা। এটা কখন আমরা দেখতে পেয়েছি? আর্লি প্লিওস্টোসিন এজে, আর্লি প্লিওস্টোসিন এজ, তাহলে আর্লি প্লিওস্টোসিন এজে আমরা দেখতে পাবো আর্লিয়েস্ট আনডিসপুটেড মেম্বার অফ হিউম্যান ফ্যামিলি, কমনলি কল্ড সাউদার্ন এপ, ক্রেনিয়াল ক্যাপাসিটি 300 to 500 cc, অ্যানসেস্টর অফ ম্যান, হু ফার্স্ট স্টুড এরেক্ট, আর এদেরকে দেখতে পাওয়া গেছে আর্লি প্লিওস্টোসিন এজে। এরপরে আমরা চলে যাব জাভা এপ ম্যান, কি দেখতে পাবো? জাভা এপ ম্যান, জাভা এপ ম্যানকে এদেরকে আমরা মেইনলি দেখতে পাবো মিডিল প্লিওস্টোসিন এজে, মিডিল প্লিওস্টোসিন এজে তাহলে জাভা এপ ম্যানকে মিডিল প্লিওস্টোসিন এজে আমরা দেখতে পাবো। ডিসকভার কোথায় হয়েছিল, মানে জাভা ম্যান ডিসকভার হয়েছিল কোথা থেকে? জাভা কমা চায়না, চায়নার জাভা থেকে, অ্যান্ড আফ্রিকা। তাহলে জাভা এপ ম্যান হচ্ছে মিডিল প্লিওস্টোসিন এজের
জাভা এপ ম্যান ওয়ে ডিসকভার্ড জাভা কমা চায়না থেকে এন্ড আফ্রিকা থেকে এটা প্রথম তৈরি হয়েছিল ঠিক আছে এদের সাইন্টিফিক নেম দুটো আছে একটা হচ্ছে সাইন্টিফিক নেম দুটো আছে নাম দুটো লিখে দিচ্ছি একটা হচ্ছে হোমো ইরেকটাস ইরেকটাস হোমো ইরেকটাস 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 সাইন্টিফিক নেম হোমো ইরেকটাস ইরেকটাস হোমো হচ্ছে জিনাস ইরেকটাস স্পেসিস ইরেকটাস স্পেসিস ঠিক আছে এটা হচ্ছে কে দিয়েছেন সাইন্টিস্ট মেয়ার আর একটা আমরা কি পাবো পিথিক্যান্থ্রোপাস 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 এরেক্টাস এরেক্টাস এটা করেছেন সায়েন্টিস্ট দুবোইস তাহলে হোমো ইরেক্টাস ইরেক্টাস আর পিথিক্যান্থ্রোপাস ইরেক্টাস হচ্ছে দুবোইস এটা করেছে মনে হতো জাভা এপম্যান মিডল প্লিওস্টোসিন যুগে এটা তৈরি হয়েছিল এই জাভা এপম্যানের ক্রেনিয়াল ক্যাপাসিটি কতটুকু ক্রেনিয়াল ক্যাপাসিটি হবে 900 সিসি এর ক্রেনিয়াল ক্যাপাসিটি হচ্ছে 900 সিসি ঠিক আছে এরপর জাভা এপম্যান এটা হচ্ছে কি করেছিল এরাই ফার্স্ট ইউজ ফর প্রোটেকশন মানে প্রথম আগুন জ্বালিয়ে নিজেকে প্রোটেকশন করেছিল কোনো মানুষ তাদেরকে বলা হচ্ছে জাভা এপম্যান প্রথম ফায়ার ইউজ করেছিল ফর প্রোটেকশন কি জন্য আগুন ব্যবহার করেছিল ফর প্রোটেকশন অ্যান্ড কুকিং নিজের প্রোটেকশনের জন্য এবং রান্না করার জন্য এরা প্রথম আগুনের ব্যবহার করেছিল জাভা এপম্যান এরপরে আমরা যাব নিয়েন্ডারথালম্যান নিয়েন্ডারথালম্যান নিয়েন্ডারথাল নিয়েন্ডারথাল ম্যান নিয়েন্ডারথাল ম্যানে কি দেখতে পাবো ফার্স্ট হিউম্যান ফসিল ডিসকভার এটা ফার্স্ট হিউম্যান ফসিল ডিসকভার এর ফার্স্ট হিউম্যান ফসিল ডিসকভার হয়েছিল কোথায় ইন 1856 হার্ভার্ড কেছে কোহল রোড ফ্রম নিয়েন্ডার from Neander Valley of Germany. The first human fossil discovered in 1856, Karl Root from Neander Valley of Germany, এই জন্য এদের নিয়েন্ডারথাল ম্যান বলা হয় এরা তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি লেট প্লিস্টোসিন লেট প্লিস্টোসিন
এরাতে ঠিক আছে লেট প্লিস্টোসিন এজে এরা তৈরি হয়েছিল এবার এদের মধ্যে আমরা কি দেখতে পাবো এদের সাইন্টিফিক নাম হচ্ছে সাইন্টিফিক নাম এদের হোমো সেপিয়েন্স হোমো সেপিয়েন্স তাহলে হোমো আলাদা করে দেয় সেপিয়েন্স আলাদা করে হোমো সেপিয়েন্স নিয়েন্ডারথালেন্সিস নিয়েন্ডারথালেন্সিস হোমো সেপিয়েন্স নিয়েন্ডারথালেন্সিস ঠিক আছে এর ক্রেনিয়াল ক্যাপাসিটি ক্রেনিয়াল ক্যাপাসিটি ক্রেনিয়াল ক্যাপাসিটি হচ্ছে অ্যাপ্রক্সিমেট 1400 সিসি 1400 সিসি তাহলে নিয়েন্ডারথাল ম্যানের মধ্যে কি কি আমাদের ইম্পর্টেন্ট এখানে প্রথমে মনে রাখতে হবে যে ফার্স্ট হিউম্যান ফসিল ডিসকভার 1856 ফার রুট ফ্রম নিয়েন্ডার ভ্যালি অফ জার্মানি এরা লেট প্লিস্টোসিন এজে তৈরি হয়েছিল সাইন্টিফিক নাম হোমো সেপিয়েন্স নিয়েন্ডারথালেন্সিস এর ক্রেনিয়াল ক্যাপাসিটি হচ্ছে 1400 সিসি ঠিক আছে এরা বিলিভ করেছিল ইমমর্টালিটি অফ সোল এই নিয়েন্ডারথাল ম্যানেরা বিলিভ করেছিল ইমমর্টালিটি অফ সোল ইমমর্টালিটি অফ সোল বিলিভ কি করেছিল ইম মর্টালিটি অফ সোল সোলের ইমমর্টালিটি প্রথম বিলিভ এরা করেছিল এরপর চলে এসেছে ক্রোম্যাগনন ম্যান নেক্সট হচ্ছে ক্রোম্যাগনন ম্যান